হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স একটা বিরাট বড় এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমার জন্য চলে এসেছি এবং এখানে আমরা কথা বলব যে পুজোতে ভার্সেস সাকিব খান এবার কি হতে চলেছে এবার এটা শুনে আমি জানি অনেক অবাক হবে কারণ পুজোর তো কী কী আসবে মোটামুটি আমরা জেনে গেছি যার মধ্যে দেবের সিনেমা রয়েছে শিবপ্রসাদের বহুরূপী রয়েছে এছাড়া আরও কিছু কিছু কাজ রয়েছে এটা আমরা সবাই জানি তো এখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে দেব ভার্সেস সাকিব খান পুজোয় কী করে হতে পারে তো এবার দেখো পুজোয় কী কী সিনেমা আসবে এখনও পর্যন্ত মানে কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না কিছুই কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না যেমন টেক্কার ক্ষেত্রে যদি আমরা দেখি টেক্কা আসবে না খাদান আসবে কিছু কিছু সময় মিডিয়া থেকে বলা হচ্ছে খাদান কিছু কিছু সময় বলা হচ্ছে টেক্কা আমরা শুনতে পাচ্ছি খাদানে টি মানে টিজার আসবে অথচ টেক্কার কিছুই আসবে না যে কারণে এখন কনফিউশন দেবতা কোনটা পুজোতে আনবে খাদান নাকি টেক্কার এই মুহূর্তে যা পরিস্থিতি এই প্রথমবারে আমরা এরম দেখতে পাচ্ছি যে পুজোর সিনেমা আসতে চলেছে সাধারণত অক্টোবর করে পুজো থাকলে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর থেকে সিনেমার প্রমোশন শুরু হয়ে যায় তো এখনও পর্যন্ত কিন্তু সেটাও প্রপারলি কিছুই এখনও স্টার্ট হয়নি সেটা আমরা দেখতেই পাচ্ছি বেসিকালি দেবদা যে প্রমোশন কিং তাকেও কিন্তু আমরা একদমই কিন্তু প্রমোশন করতে দেখতে পাচ্ছি না টেক্কা নিয়ে বা খাদান ক্ষেত্রে যেটা হলো তো ইতিমধ্যে দাঁড়িয়ে এটা বলা খুব ডিফিকাল্ট যে পুজোয় কোনটা আসবে কোনটা আসবে না তো আপাতত আমরা যদি ধরে রাখি যে দেবদার সিনেমা আসছে বা শিবপ্রসাদের সিনেমা আসছে যদি দেখি দেবের সিনেমা আসতো তাহলে এটুকু কনফার্ম যে দেব ভাষার সাকিব খান একটা লড়াই কিন্তু হতে পারে এবার কীভাবে তো আমরা যদি দেখি এসকে মুভিস কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল তাদের আঠেরো খান আপকামিং সিনেমা আসতে পারে যেটা তারা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবে যেটা অশোক ধানুকা ছিল হিমাংশু ধানুকা জানিয়েছিল একটা ইন্টারভিউতে তো আজকে তার একটা ইন্টারভিউ বেরিয়েছে আমাদের আনন্দবাজারে আমি দেখলাম আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছিল সেখানে আমি ইন্টারভিউটা খুললাম ভালো করে পড়লাম তো সেখানে তারা একটা ব্যাপার তো বলেই সেই আঠেরোখানা সিনেমা তাদের অ্যানাউন্সমেন্ট নিয়ে তার সঙ্গে একটা এক্সক্লুসিভ আপডেট তারা দিয়েছে তো সেখানে তারা একটা কথা বলেছে তারা যে আঠেরোখানা সিনেমা নেওয়ার প্ল্যান করেছিল আপাতত সেটা তারা স্থগিত রেখেছে এই বর্তমান দাঁড়িয়ে যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে তারা সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট করছে না এবং সেখানেই তারা একটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলে যে তাদের এই আঠেরোখানা সিনেমার মধ্যে অন্যতম ছিল হচ্ছে দরদ যেটা সাকিব খানের মুভি যেটা টিজার চলে এসেছিল এবং সেপ্টেম্বরে আসার কথা ছিল সেটা দিয়েই তারা অনেকগুলো সিনেমার কি অ্যানাউন্সমেন্ট করবে ওই সিনেমার সঙ্গে টিজার অ্যাটাচ করবে এবং তাদের নাকি প্ল্যান করেছিল কিন্তু সেটা তো সেপ্টেম্বরে আসছেন এবং সেখানেই তারা জানায় যে তাদের কিন্তু এখন প্ল্যানিং রয়েছে দরদ পুজোতে নিয়ে আসার আমি বলছি না এটা ওই ইন্টারভিউতে ওই সাক্ষাৎকারে ওই হিমাংশু দানুকার নিজে কিন্তু এই কথাটা জানিয়েছে তারা দরদ পুজোতে আর কিন্তু প্ল্যানিং করছে আপাত দৃষ্টিতে এবার সব কিছু যদি ঠিক থাকে দরদ তারা পুজো আনার প্ল্যান করবে নাহলে পুজোর পরে কোনো একটা টাইমে সেটা নভেম্বর হতে পারে কিন্তু তাদের প্রথম টার্গেট কিন্তু এখন হচ্ছে এই সিনেমাটাকে পুজোয় আনার এবং যদি সেটা হয় আমরা ধরেও নিই তাহলে কিন্তু এটুকু কনফার্ম দেবভাটের সাকিব খান নজর রয়েছে এবার সেটা দেবের খাদানের সাথে ই মানে দরদের লড়াই হবে নাকি টিক্কার সঙ্গে দরদের লড়াই হবে সেটা আমরা কোন সিনেমাটা দেবদার রিলিজ করেছে তারপর আমরা বুঝতে পারবো যদি খাদান ভার্সেস দরদ হয় তাহলে দুই মানে কমার্শিয়াল মেগা কমার্শিয়াল মুভির মধ্যে কিন্তু ভালো ক্লাস হতে চলেছে পুজোর মধ্যে আর যদি টেক্কা ভার্সেস দরদ ধরা হয় তাহলে টেক্কা অবশ্যই একটা অন্যরকম কাজ এবং পুজোর সময় মানে খুবই স্ট্রং একটা কম্পিটিটার কারণ শ্রীজিৎ মুখার্জির সিনেমা প্লাস দেবকে আমরা পুরো অন্যভাবে পাবো সেটাও কিন্তু কোনো অংশে কম নয় এবার দরদ যদি পুজোতে আসে সেটা ভালো হবে নাকি খারাপ হবে সেটা নিয়ে আমাকে বলতে বলা হয় দেখো তুফান একটা খুব ভুল টাইমে রিলিজ করে যদি তুফান আমার মনে হয় একই দিনে রিলিজ করতো যে বক্স অফিস থেকে একটু বেটার বক্স অফিস আসতো কারণ তুফান যখন আসে অনেকটা হাইপ কমে গেছিলো আর যদিও এর আগেও আমরা দেখেছি এখানে কমার্শিয়াল সিনেমার অবস্থা খুব একটা যে ভালো রয়েছে তা নয় যে কারণে তুফানের বক্স অফিসে এখানে বিরাট পাবে মার্কায় কিন্তু অল মানে অল ওয়ার্ল্ড বক্স অফিসের সিনেমাটা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ইন্ডিয়াতে সেই বিজনেসটা করতে পারিনি এবার পুজো এমন একটা টাইম সেই সময় কিন্তু লোকে সব সিনেমাই দেখে আমরা দেখেছিলাম ভিলেনের মতো সিনেমা যেটা হার্ডকোর কমার্শিয়াল সেটা কিন্তু পুজোর টাইম বলে ভালো কালেকশন করেছিল ইয়াসকে কেউ চিন্তা না যখন নতুন সিনেমা আনছিলো গ্যাংস্টার তো সেই সিনেমাটা কিন্তু পুজোর সময় এসে একটা কমার্শিয়াল সিনেমা এসে ভালো বিজনেস করেছিল তো অনেক দিন পুজোতে সিঙ্গেল স্ক্রিনের জন্য কিন্তু বাংলা সিনেমা আসছে না সেখানে তারই যদি দরদ আসে তাহলে অনেক পাবলিক রয়েছে যারা পুজোর সময় সব সিনেমা দেখে সিঙ্গেল স্ক্রিনে তারা কিন্তু কিছুটা হলেও দেখতে যাবে এবং আই থিঙ্ক তুফানের থেকে দরদের ইন্ডিয়াতে বিজনেস অনেক বেটার হতে পারে এবার যদি আমি ক্লাস টেনে কথা বলি দেবভাটসের সাকিব খান এক্ষেত্রে দেবদার কোনো প্রবলেমই হবে না কারণ দেবের দুটো সিনেমাই যেটা আমরা ধরছি আসবে দুটোই স্ট্রং সিনেমা খাদানে আমরা অনেকদিন পর দেবদাকে অ্যাজ কমার্শিয়াল হিরো পাবো সেটাও একটা বিরাট বড় ফ্যাক্টরে দাঁড়াবে আর টেক্কা আমি যেটা বললাম টেক্কা একটা বিরাট বড়ো চয়েস হবে অডিয়েন্সের কাছে কারণ শ্রীরমকর যে সিনেমা পুজোয় মানে সেটা একটা হিউজ ব্যাপার এ নিয়ে কোনো সন্দেহ নেই তো এইরকমই একটা ব্যাপার হচ্ছে এবার দেখা যাক শেষ পর্যন্ত দরদ পুজোয় তারা ঘোষণা করে কিনা এবং এখনও পর্যন্ত এস বিএফের কি সিনেমা আসবে সেটাও বোঝা যাচ্ছে না যদি এস বিএফ তাকে সিনেমা না এনে সেক্ষেত্রে কিন্তু এসকেই মুভিস এই সুযোগে তাদের দরদ কিন্তু রিলিজ করতেই পারে কারণ ওটা তাদের ওটা তাদের একটা মেগা প্রজেক্ট এবং এখানে ইন্ডিয়ার বিরাট বড় একটা কিন্তু ইন্ডিয়া বাংলার যৌথ প্রজেক্ট হলেও ইন্ডিয়াটা একটা বিরাট কিন্তু গুরুত্বপূর্ণ মানে জায়গা রয়েছে এই সিনেমাটাতে তো সেক্ষেত্রে এইটা যদি পুজোর টাইম একটা মানে টার্গেট করে সেটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং দুই বাংলা দুই মেগাস্টার একটা মানে দুর্দান্ত রলাই পুজোর সময় আমরা কিন্তু দেখতে পাবো দুই কমার্শিয়াল হিরোর প্রপারলি এবার সেটা হয় কি না সেটা পুরোপুরি এসকে মুভিসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবার দেবদার কোন সিনেমা আসে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে তো তোমাদের মতে এই ক্লাসটা হলে কেমন হবে আর যদি হয় তোমরা কোনটা ক্লাসটা চাইছো খাদান ভার্সেস দরদ নাকি টেক্কা ভার্সেস দরদ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কেটে বেলা এখন ভালো দেখে সবাই টেক্কার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে টেক্কার আবার দেখাবে ভালো দেখো সবাই টেককার